এই যে এদিকে লেখা আছে হাতির বেষ্টনি, এই পথ ধরে গেলে আশা করি আমরা হাতি দেখতে পাবো। তো দর্শক বন্ধুরা, আজকের পুরো ব্লগটা সাথেই থাকেন। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কক্সবাজারে এসে বাঘ, সিংহ, হাতি সব কিছু দেখে ফেললাম। আমার কিন্তু বেশ মানে এক্সাইটেড লাগছে আজকে ব্লগটা শেয়ার করতে। তো এই যে দেখেন, এখানে কিন্তু এরকম জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার আছে, বিশেষ করে যেগুলো বেশি স্পেশাল এলাকা। এটা তো অনেক বড় একটা পার্ক, মানে একটা অনেক বড় বন বলতে পারেন। সাফারি পার্ক মানেই হচ্ছে অনেক বড় একটা এরিয়া। তো তার মধ্যে হাতি, বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো কিন্তু বেশ ভিতরের দিকে রাখা হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা চলে এসেছি হাতির সামনে। দেখেন সবাই মানে কিছুটা দূরে পিছনে পিছনে দাঁড়ায় আছি, একবার সামনে যায় আবার যায় না এরকম। আর এই যে হাতির উপরে বসে আছে এখানকারই কর্মকর্তা। তো দেখেন, একমাত্র উনি কিন্তু এই হাতিকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর অন্য মানুষ কিন্তু পারবে না। এই যে দেখেন, আবার বাসও কিন্তু চলছে পার্কের ভিতরে। আসলে সাফারি পার্ক তো অনেক বড় হয়, তাই না? অনেক বড়, বিশাল এরিয়া, মানে আপনি পুরোটা হেঁটে ঘুরে দেখলে 2-3 ঘন্টা মানে সারা দিনে শেষ করতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো তার জন্য কিন্তু এরকম যে বাস দিয়ে ট্যুর করারও এরকম ব্যবস্থা আছে। আমরা এই যে এখন মিডল পয়েন্টে চলে এসেছি। সাফারি পার্ক দিয়ে এন্ট্রান্স প্রবেশ মুখ থেকে ঢুকে সোজা পথে দিয়ে আসলে তারপরে কিন্তু ডান দিকে বাম দিকে রাস্তা আছে। আমরা বাম দিকের রাস্তায় গিয়েছিলাম এবং সেখানে যে হাতির বেষ্টনী, হাতির ওই এরিয়া পর্যন্ত ঘুরে দেখে আসলাম। তারপরে আমরা এখন এই যে ডান দিকের এরিয়াতে যাচ্ছি। এদিকে গেলে আশা করি মানে বাঘ, সিংহ কোন জায়গায় আছে এগুলা দেখতে পাবো। এই যে এই রাস্তাটা এসেছে পার্কের প্রবেশ মুখ থেকে ডান দিকে, এই যে বাঘ, সিংহ, ভাল্লুক, বেষ্টনী এদিকে। একদম প্রাকৃতিক বন, সাফারি পার্কগুলো কিন্তু এরকমই হয়। দেখেন আশেপাশে কি ঘন জঙ্গল, তাই না? ও একটা কথা বলা ভালো, যারা হঠাৎ করে এই ভিডিওটা দেখছেন, মানে হয়তো আপনার সামনে গেছে প্রথম দেখছেন, তারা কিন্তু বুঝবেন না যে আমি কোন পার্কে কোন লোকেশনে আছি। তাদের জন্য বলছি, দর্শক বন্ধুরা, আমি এখন আছি কক্সবাজার জেলার দুলাহাজার এলাকাতে। এখানে একটা সাফারি পার্ক রয়েছে, বঙ্গবন্ধু সাফারি পার্ক, সেটাই আমি ঘুরে দেখাচ্ছিলাম। এবং আমার চ্যানেলে গত ব্লগে, অর্থাৎ এই ব্লগের আগের ব্লগে কিন্তু আমি একদম শুরু থেকে অনেকটা অংশ দেখিয়েছি, আর তারপরে সেই ব্লগটা কন্টিনিউ করছি যেহেতু পার্কটা অনেক বড়। এই যে দেখেন, এদিকটা একটু আসলাম যে এই যে দেয়ালগুলো ভাঙা হয়েছে তার জন্য। আসলে ভিতরে মাঝে মধ্যেই কিন্তু এরকম আপনার ডেভেলপমেন্ট কাজগুলো চলে, কোনো জায়গায় হয়তো মানে দেয়াল অনেক পুরনো হয়ে গেছে। এই যেখানে দেখাচ্ছিলাম দেয়াল করছে, এই জায়গাটায় ভাল্লুক ছিল, আমি 3-4 বছর আগে একবার এসেছিলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন তৃণভোজী প্রাণী, বা এখানেই হচ্ছে বাঘ, সিংহ, তো সেটা দেখার জন্য মানে খুবই এক্সাইটেড লাগছে। এই যে তৃণভোজী বেষ্টনী, কক্সবাজারে এসে অনেক রকমের অনুভূতি হয়, বিভিন্ন জায়গায় ঘুরেছি, শুধুমাত্র সমুদ্র, পাহাড় এটা না। আমার কাছে এই যে বন, জঙ্গল, তাছাড়া স্থানীয় এলাকা, এখানকার হাট বাজার, মানে জনপদগুলো কীভাবে কীরকম হয় সেগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। আর আমি তো সবসময়ই মানে পছন্দ করি এগুলা। এই যে এখানে দেখেন সিংহ, তার যে সমস্ত বৃত্তান্ত দেয়া আছে। আমি সবসময় আমাদের স্থানীয় এলাকা, আশেপাশের শহর, গ্রাম সব কিছু ঘুরে দেখতে, এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। এই যে বাঘেরটা এখানে দেয়া আছে, দেখেন নিচে কিন্তু বাঘ, সিংহ এদেরকে রাখা হয়েছে। তো এটাকে দেখতে গেলে আমাদের উপরে উঠতে হবে।
এই যে এরকম সিঁড়ি, লোহার সিঁড়ি দেয়া আছে। এই যে উপর থেকে আপনি খুব সুন্দর দেখতে পাবেন জলে। এক্সাইটেড লাগছে না? এই যে পুরো এরিয়াটা আমি একটু দেখাচ্ছি। এই যে উপরে এখান থেকে আমরা দেখছি কোথায় কোথায়। এই যে বাঘ, বাঘের দেখা পেয়ে গেছি। দেখেন বাঘ কিন্তু পাইচারি করছে। বাঘের শারীরিক অবস্থা আসলে খুব একটা ভালো না। দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ একদম পাইচারি করছে। এই যে দেখেন এদিকে আরেকটা বসে আছে শান্তভাবে। বেশ বড় সড়ো মোটামুটি এরিয়া করে কিন্তু ওদেরকে রাখা হয়েছে সুবিধাজনকভাবে। কিন্তু তারপরেও মানে বলে না, বন্য প্রাণী তো একদম বনে থাকলে সেভাবেই ভালো। তারপরেও সাফারি পার্কগুলোতে সেই পরিবেশটা মেনটেন করা হয়। যদিও আমরা লোকমুখে শুনি বা আমাদের ধারণা এটা, এটাই হয়তো সত্যতা কতটুকু জানি না, এ ধরনের যে বাঘ সিংহ এদেরকে, এদের যেই শারীরিক স্বাস্থ্য সেরকম কিন্তু অনেক সময় রুগ্ন অবস্থায় দেখা যায়, ঠিক মতো খেতে দেয় না নাকি এরকমটা লাগে দেখে। এই যে দেখেন সিংহ, তো বাঘ পাইচারি করছিল, সিংহ কিন্তু এখানে যে ঘুমায় আছে। এই যে আরেকটা, দুইটা, কয়টা আছে দেখি। এখানে মাঝখানে কি ওদের জন্য পানি টানির ব্যবস্থা আছে কিনা আমি ঠিক বলতে পারলাম না। দেখে ভালোই লাগলো, কিন্তু মনে হলো যে এখানকার যে ব্যবস্থাপনা সেটা আরো ভালো করা গেলে হয়তো ভালো লাগতো। তো দর্শক বন্ধুরা, এবারে ঘরে ফেরার পালা। কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, দুই পাশে বন জঙ্গল। আজকে এই ট্যুরটা আমার এটা ভেবেই খুব ভালো লাগলো, আর আমি ভিতর থেকে অনুভব করলাম যে বন প্রকৃতি আমাদের কতটা আপন। আমি এখানে একদিন দুদিনের জন্য এসেও এই যে পশু পাখি বাঘ সিংহ সব কিছু সামনে থেকে দেখা, বন জঙ্গল খুবই ভালো লাগলো। আমাদের কিন্তু এই বন প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আর আপনি সবসময় বলে না যে ঘর থেকে দুপা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মেলিয়া, আপনার ঘরের পাশের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আমাদের স্থানীয় গ্রাম শহর আমি ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে ব্লগের মাধ্যমে আমাদের বিভিন্ন লোকেশনগুলো দেখাই, নরসিংদী থেকেও যখন দেখাই বা যখন যেখানে যাই। আমার কথা হলো এই বিশ্বে, এই দুনিয়াতে যখন যেখানে যাব, মানে আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখছি আশেপাশে সেভাবেই শেয়ার করি। তো ভালো লাগলে লাইক শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে থেকে যান।